ডাবল ইঞ্জিনের সরকার, ইঞ্জিন বিকল হইতে মিনিট লাগে না, কারণ ইঞ্জিন এই দুইটা ইঞ্জিন শেষ হইব এবং আপনারও যে ইঞ্জিন একটা আছে এই ইঞ্জিনও কিন্তু নষ্ট হইব, শেষ আর হইতো না, বিকল হইব, বিকল বিকল। শুধু তাই না, টাইটানিক জাহাজ থেকে শুরু করে বড় বড় জাহাজ নৌকা ডুবে, কেমনে ডুববে, ছোট্ট একটা ফুটা ছিদ্রটা ধীরে 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 বড় হয়, আর এই নৌকা স্বরূপ জাহাজ স্বরূপ এই ত্রিপুরা সরকারের, ত্রিপুরা যে সরকার সেই সরকারটার যে ছিদ্র হোল, এই ছোট্ট হোলটা আশীষ দাস করছে, আশীষ দাস করছি আগামী দিন এই নৌকাটা, এই ছোট ছিদ্রটা এই ত্রিপুরা রগণিত মানুষ বিশাল বড় করব, আর বড় করার মধ্য দিয়া এই সরকারটারে একেবারে জলাঞ্জলি হইব, জাহাজ যেমন ডুবাই যা এই সরকারটাও ডুববো, বিকল হইব, দেখবেন ধর্মের কল বাতাসে লড়ে, ধর্মের কল বাতাসে লড়ে দাদা, হতদম্বে হতদম্বে হত লঙ্কা, লঙ্কাও শেষ পর্যন্ত হত দর্পে হত লঙ্কাও শেষ হইল, আর আপনি সাধারণ বিপ্লব বাবু আপনার কি আছে, আপনার অবস্থান বুঝলা গেছেন দা, অতীত অতীত বললে অতীত ক্ষমা করে না কেউ রে, আপনি কইছিলেন অতীত ক্ষমা করে না, আপনার অতীত ক্ষমা করবে না, আপনি কোথায় ছিলেন, আজকে আপনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, অবৈতনিক শিক্ষা না থাকলে, বৈতনিক শিক্ষা যদি থাকতো আপনি অনতি বলেন, আপনি লাঙ্গল অশেষ করতেন না, এখন যে লম্বা আপনি দুজো হয়ে গেলেন কইলে, আমরা তো লাঙ্গল খোঁজ করে আইছি, আপনি ইয়ে করতেন না, আপনি ওই এখানে যেমন ব্রকারি করছিলেন এমন ব্রকারি করে গেলেন হইলে, আর করতেছেন তাই, বিকল হইব, ইঞ্জিন বিকল হইব, আপনার ডাবল ইঞ্জিন ধ্বংসের মধ্য দিয়ে ত্রিপুরার মানুষ আপনাকে বিসর্জন দিব, আজকের গাড়ি যেমন বিকল হইছে এমন ভাবে, নমস্কার। স্বরাষ্ট্রমন্ত্রী দাদা কত করবেন, হাঁপিয়ে যাবেন হাঁপিয়ে যাবেন, লম্বা মানুষ গুজা হয়ে যাবেন, ছাড়বো না, ভয় করি না, বুলেট বোমা, আমরা হলাম এই রাজ্যের অধিকার সুরক্ষা লড়াইয়ের সেনা, ভয় করি না, বুলেট বোমা, আমরা হলাম অধিকার সুরক্ষার সেনা, দেখা হবে, আজকে মাঠে এনেছেন, আজকে মাঠে এনেছেন, দেখা হবে, গ্রাউন্ডে এসেছি, কি খেলবেন আসুন আসুন, কি খেলবেন আমি তো জানি, আপনি বলে অনেক খেল অনেক গুণের অধিকারী, খেলায় আপনি নিপুণ, সুস্বাস্থ্যের অধিকারী, সুতাম দেহ, আসুন আসুন, খেলা দেখ খেলা করবেন, আসুন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, না কি খেলবেন, কুস্তি করবেন, যাই করবেন, ব্যায়াম করবেন, যাই করবেন তাই করব, আসুন ময়দানে আসুন, দেখা হবে, ঠিক আছে দাদা, রাখছি।